তো এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন সার্কুলার আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ইউজব সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে পুলিশ সুপার কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এখানে বলা হয়েছে পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা সমূহ ক্রমিক নং 1, অফিস সহায়ক পদ সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা সমূহ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শর্তাবলী দিয়ে আছে, শর্তাবলীগুলো হচ্ছে প্রার্থীকে জনশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতায় নির্ধারিত আবেদন ফর্মটি ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা যাবে, নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে হবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে, পুলিশ সুপার মৌলভীবাজার বরাবর আবেদন দাখিল করতে হবে, খামের উপর পদের নাম বিশেষ করা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে, চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না, আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত বা দাখিল করতে হবে, যেমন হচ্ছে 5 সেন্টিমিটার আকারে 3 কপি রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়নকৃত করতে হবে, প্রার্থীগণকে 50 টাকা 1-22-11-00-00-2031 নম্বর কোডে ট্রাজারি সার্ভারের মাধ্যমে জমাপূর্বক চলানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এবং আবেদন ফর্মের নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধকে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এই ক্ষেত্রে পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট, ওয়েব অর্ডার মাধ্যমে অবগ্রহণযোগ্য হবে না, নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে নিজের নাম ও ঠিকানা লিখিত, 10 টাকা ডাক টিকিটে লাগানো, 10x5 সেন্টিমিটার x4x5 সেন্টিমিটার সাইজের একটি খাম, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্র, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে যার তথ্য প্রদান করা হবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্রের ছায়ালিপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে নাই, মুক্তিযোদ্ধার কোটা, আবেদনকারীকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও প্রতিমন্ত্রী স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, সনদধারী মুক্তিযোদ্ধার জন্ম তারিখ, মুক্তিপ্রাপ্তের নম্বর, গেজেট নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংলগ্নি ও সত্যায়িত করতে হবে, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট সাম্পাদিক এফিডেভিট, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সেশন সার্টিফিকেট কপি আনতে হবে। তারপর আছে বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীকে স্ব আবেদনপত্র আগামী 10/3/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে, কোনো আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না, মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল করলে গণ্য হবে, তো সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে।
জনপ্রশাসন মন্ত্রকের বিধি এক শাখা স্মারকনামা দেওয়া আছে তারিখ অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, মহিলা, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য কোটা অনুসরণ করা হবে। তারপর আছে প্রার্থীর বয়স সীমা 10/3/2022 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের, পোষ্য শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর শিথিলযোগ্য, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র উল্লিখিত সকল সনদ ও রেকর্ডপত্রের মূল কপি পরীক্ষায় গ্রহণকারী বা কর্তৃপক্ষের নিকট অবশ্যই উপস্থাপন করতে হবে। এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রণকারী রেজিস্টার্ড এতিমখানার নিবাসী হতে হবে এবং এতিমখানার নিবাসী সনদপত্র জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত সনদ, পুলিশ কর্তৃক সত্যতা প্রতিবাদে প্রার্থীর স্থায়ী ঠিকানা, দাখিলকৃত সনদপত্র, মুক্তিযোদ্ধা সনদপত্র ও আবেদন পত্রের উল্লেখিত তথ্য ভুয়া মিথ্যা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী নির্ধারিত সময় শিক্ষানবিশ স্তরে চাকরি করতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান বা অন্য কিছু ভাতা প্রদান করা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।